আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা অরফে স্টাইল লেখো থেকে। আজকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। বলে দিয়েছিলাম যে আজকে তিনটায় আসব, কিছুক্ষণ তাড়াতাড়ি আসছি, 4-5 মিনিট আগেই আসছি। তো সমস্যা নেই, আমাকে আস্তে আস্তে করে সব আপুরা জয়েন করেন, আর আমাকে জানাবেন যারা নাকি অলরেডি আমাকে দেখতে পাচ্ছেন যে আমাকে মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। ওকে, কাইন্ডলি আমাকে একটা একটু জানিয়ে দিবেন যে আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। ওকে, সো হ্যাঁ, কমেন্ট পেয়ে গিয়েছি। ওকে, হাই হ্যালো, অনেকে হাই হ্যালো বলছে। হাই হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, যেখানেই আছেন না কেন। আর খুব তাড়াতাড়ি করে আমাকে আমার লাইভে জয়েন করে ফেলেন। আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর অনেক স্পেশাল কিছু কালেকশন দেখাবো, মানে অনেক স্পেশাল হবে আজকে কালেকশনগুলো, খুবই স্পেশাল হবে আমার কাছে, মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওকে, সো আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। এর মাঝখানে আমি বলে দিই যে আমাদের লোকেশনটা কোথায়। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 4, ব্লক C, শপ 26 26A। ওকে, আপনারা বসুন্ধরা সিটির লেভেল 4-এ মেইন সিঁড়ি দিয়ে উঠে অথবা নেমে বসুন্ধরার সেন্টার সার্কেলটার সামনে যদি হেঁটে চলে আসেন, ঠিক আছে, হেঁটে এসে বামে তাকালেই দেখতে পারবেন যে আমাদের শোরুমটা আর কি দেখা যাচ্ছে। একদম সেন্টার সার্কেলের কাছাকাছি চলে আসতে হবে, বামে তাকালেই দেখতে পারবেন। ওকে, মেইন সিঁড়ি দিয়ে উঠে অথবা নেমে, আপনার বড় করে লেখা আছে স্টাইল লেখো। ওকে, মেইন সিঁড়ির খুব কাছাকাছি আছে, সো আপনারা ইজিলি খুঁজে পাবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আপি লিখেছে সিমরান আপু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনাদের উপর সবার উপর যে অনেক 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 শান্তি বর্ষিত হোক, এটাই আমি চাই। ওকে, এটাই আমার কামনা। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমাদের শোরুমের লোকেশন বলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার অনলাইনের অর্ডার প্রসেসটা বলে দিই। আমাদেরকে অনলাইনে অর্ডার করা খুবই ইজি, আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন, আমাদের পেজে মেসেজে পাঠাবেন, বাস এই, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। আমরা কিন্তু এক টাকাও অ্যাডভান্স নেই না অনলাইন অর্ডারের জন্য, আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করি। ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করি। ঢাকা নারায়ণগঞ্জে হলে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন, আর যদি ঢাকা নারায়ণগঞ্জের বাইরে হন সেক্ষেত্রে এসে পরিবহনে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন। কেমন, কোনো অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে না। সো আমাদের পিকচার কিন্তু সারা বাংলাদেশের মানুষ ইউজ করে, হ্যাঁ, এখন দেখি যে আমাদের পেজের নামও ইউজ করে নিজের সম্পত্তি মনে করে, ঠিক আছে। সো সেটা আপনারা বিলিভ করবেন না, আমি এখন যে পেজ থেকে লাইভে আসছি যেটার মধ্যে প্রায় 4.5-4 লক্ষের মতো মেম্বার আছে, হ্যাঁ প্রায়, তো আপনারা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই পেজেই অর্ডার প্লেস করবেন যদি আমাদেরকে অর্ডার দিতে চান, আমাদের কালেকশনগুলো অর্ডার করতে চান। ওকে, আমাদের নাম যদি কেউ ইউজ করছে বা আমাদের পিকচার ইউজ করছে এরকম কোনো পেজের মধ্যে বিলিভ করবেন না, কারণ ওটা হচ্ছে টোটালি ফেক অ্যান্ড ফ্রড। আমাদের পিকচার আর আমাদের পেজের নাম সবাই নিজের সম্পত্তি মনে করে ইউজ করে। ওকে, আর একটা বিষয় হচ্ছে যে ওরা বলে যে ওরা নাকি আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছে, বাট এটা টোটালি একটা মিথ্যা কথা। ওরা কখনোই আমাদের কাছ থেকে পারমিশন নেয়নি, বা আমরা কখনো কেউকে কোনো পারমিশন দেইনি আমাদের পিকচার ইউজ করার জন্য বা আমাদের পেজের নাম ইউজ করার জন্য। অবভিয়াসলি এটা আমরা কেন দিব, ঠিক না, এটা খুবই স্টুপিড একটা কথা, যেই এটা বলে না কেন বা যারাই বলে না কেন। তো যাই হোক, আপি তুমি অনেক কিউট, আচ্ছা থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে তোমায়, আচ্ছা ঠিক আছে। ড্রেসটা অনেক সুন্দর যেটা পরে আছো, হ্যাঁ ড্রেসটা আসলে অনেক সুন্দর। এটা আমি যখন আপনাদেরকে ডিটেইলে দেখাবো আপনারা এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন। এটার যে নেকটা, ও মাই গড, লাইক ও মাই গড, আমি নিজে এটা দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। ওকে, সো আমি জানি আপনারাও প্রেমে পড়ে যাবেন। সো আমি এই ড্রেসটা সবার ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিব। এটার আমি কোড দিয়েছি হচ্ছে গিয়ে হামিংবার্ড। ওকে, হামিংবার্ড আমি এটার কোড দিয়েছি, কজ এটা টোটালি হামিংবার্ডের মতো এই ড্রেসটা। ওকে, গ্রিন কালার ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড যেটা, এটার মধ্যে খুব সুন্দর একটা চোখা চোখা ডিজাইন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা যদি কমেন্টটাকে সোয়াইপ করে দেন দেখতে পারবে। ওকে, খুব সুন্দর হামিংবার্ডের ঠোঁটটা যেমন চোখা হয় এরকম চোখা চোখা ডিজাইন আছে পুরো ড্রেসের মধ্যে, ফ্লোরাল ওয়ার্ক আছে, অ্যান্ড নেকটা তো কি আর বলবো, মাশাল্লাহ। ওকে ওকে, সো আমি এটা দেখিয়ে দিব, হ্যাঁ আমি এটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কত সুন্দর। আর রিজনেবলে দিও আপু, অবশ্যই অবশ্যই, আমি সবসময় আমার পক্ষ থেকে আমি আমার 100% ট্রাই করি যতটা সম্ভব রিজনেবলে দেওয়ার জন্য, হ্যাঁ বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে এখন আমি বলি, এই ড্রেসটা কিন্তু আপনাদের ফেভারিট আমজারা ব্র্যান্ডের, ওকে, তাই এটা সবার ফেভারিট আমজারা ব্র্যান্ডের এই ড্রেসটা। সো আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে, লাইক খুবই ভালো লাগবে, যেহেতু আপনারা জানেন যে আমজারার হচ্ছে গিয়ে সুপার ডুপার হাই কোয়ালিটি ড্রেস ওরা দেয়। ওকে, ওদের ড্রেস যখন মানুষ ডেলিভারি পায়, ডেলিভারি পাওয়ার পর একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। আপনারা দেখবেন যে প্রচুর রিভিউ আসে, প্রচুর প্রচুর রিভিউ আসে আমজারার কালেকশনের। ওকে,
কারণ হচ্ছে যে ওদের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়, হ্যাঁ অনেক 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 সুন্দর হয়। এই যে আমি ফার্স্টে আমার ড্রেসটাই দেখাচ্ছি যেটার আমি কোড দিয়েছি হামিং বার্ড। ওকে, এখন এই ড্রেসটার যে এত স্পেশিয়াল একটা নাম দিলাম, হ্যাঁ কিসের জন্য, কারণ হচ্ছে গিয়ে এইটার মধ্যে এত স্পেশিয়াল ওয়ার্কই আছে। ওকে, এই যে এইটার জাস্ট নেকের ওয়ার্কটা দেখেন, দেখতে পাচ্ছেন কি এখানে কত সুন্দর সুন্দর গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের হচ্ছে গিয়ে পার্ল বসানো আছে। এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ এখানে এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। এইটার উপরে এই যে নেকের মধ্যে অনেক নাইস করে, অনেক 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 বেশি নাইস করে এই যে গ্রিন পার্লগুলো বসানো। অ্যান্ড আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে এটার কোয়ালিটি কত ভালো। লাইক এটা যখন আপনারা ড্রেসটার সামনে পাবেন তখন বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কত ভালো। এটার যে হ্যান্ডওয়ার্ক দেখেন, পার্লগুলো ইনফ্যাক্ট নড়াচড়াও করছে না, ঠিক আছে, লাইক এক সাইড থেকে আরেক সাইডে নড়াচড়াও করছে না, এত সুন্দর এটার কোয়ালিটি। হ্যাঁ মানে খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটির কাজ করা। এখানে যে এই যে এই ইয়েলো কালারের যে কাজগুলো দেখছেন, এটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার হ্যান্ডওয়ার্ক করা, ঠিক আছে, এটাও খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে। আর এই পার্লগুলো তো হ্যান্ডওয়ার্ক করাই, ঠিক আছে, এই পুরো নেকটা একদম যে টোটাল নেকটা দেখছেন, এই টোটাল নেকটাই কিন্তু এই গ্রিন কালারের পার্ল বসানো আছে। মানে নেকটা যে সামনে থেকে দেখতে কতটা সুন্দর এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবো না, হ্যাঁ অসম্ভব সুন্দর। এগুলো কি আনজারা ব্র্যান্ডের? হ্যাঁ এই ড্রেসটা আনজারা ব্র্যান্ডের, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আনজারা থেকে আসছে। ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক নাইস, আসলে ড্রেসটা অনেক নাইস। আমি ফার্স্টে এই ড্রেসের নেকটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটা জর্জেটের ড্রেস, এটা ফোর পিসের ড্রেস, এটার সাথে সব পাবেন ইনার প্যান্ট। ওকে, আর ফুল ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা আছে, একদম টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে, আর সুপার ডুপার লং একটা ড্রেস। ওকে, আপনারা জানেন যে আনজারা ড্রেস অনেক লং হয়, হ্যাঁ আর ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো হয়। সো আমি এটা ডিজিটাল প্রিন্ট সবই দেখাবো, আমি ফার্স্টে হচ্ছে গিয়ে জাস্ট ড্রেসটা ওভারভিউ করে দিচ্ছি, হ্যাঁ ওভারভিউ একটা করে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা নেক আছে এই ড্রেসটার, বেসিক্যালি এই নেকটা দেখেই আমি এটা প্রেমে পড়েছি, আর এই নেকটা দেখেই এই ড্রেসটা আমি মানে স্পেশিয়ালি আমার আমার কাছে খুবই ভালো লেগেছে এই ড্রেসটার, এই বিশেষ করে এই নেকটার জন্য। আমি আনজারা ড্রেসের মধ্যে অনেক মানে নেকের মধ্যে হ্যান্ডওয়ার্ক দেখেছি, বাট এত সুন্দর হ্যান্ডওয়ার্ক আমি দেখি নাই, এত সুন্দর হ্যান্ডওয়ার্ক আমি পাই নাই, অসম্ভব সুন্দর, হ্যাঁ অসম্ভব সুন্দর। আপনারা যারা নাকি এটা অর্ডার করবেন, ড্রেসগুলো আপনারা ডেলিভারি পাওয়ার পরে খুশি হয়ে যাবেন, কজ মানে অনেক নাইস। হ্যাঁ প্রাইসটা আমি সবার লাস্টে বলবো, ঠিক আছে, আপনারা তো জানেন আমি প্রাইসটা সবার শেষে বলতে পছন্দ করি, কারণ হচ্ছে আমি চাই যে আমি পুরো ড্রেসটা আপনাদেরকে ডিটেইলে দেখিয়ে দেন প্রাইসটা বলবো, ঠিক আছে, আমি প্রাইস পুরো ড্রেস ইন ডিটেইলে দেখিয়ে দেন আমি আপনাদেরকে প্রাইসটা বলবো। ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস, জর্জেটের মধ্যে, এটা জর্জেটটা খুবই ভালো কোয়ালিটির জর্জেট, ওয়েটলেস জর্জেট যেটা হয়, ঠিক আছে, খুবই স্মুথ, খুবই সফট, ওয়েটলেস, একদম সুন্দর পাতলা একটা জর্জেট। এইবার আমি এটার প্রিন্ট দেখাবো, ওকে, আর আপনারা সবাই একে একে করে পাগল হতে থাকবেন। এটার জাস্ট প্রিন্টগুলো দেখেন, এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, এই যে জাস্ট প্রিন্টের কোয়ালিটিগুলো দেখে নেন, হ্যাঁ জাস্ট প্রিন্টের কোয়ালিটি দেখেন, এতটা নিখুঁত আর এতটা ক্লিয়ার আর এতটা স্বচ্ছ আর এতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কি, মানে আপনারা কোন জায়গায় দেখবেন, যেই জায়গায় দেখবেন সেই জায়গার প্রিন্ট আলাদাভাবে সুন্দর, ঠিক আছে, প্রত্যেকটা মানে ড্রেস, এই ড্রেসের প্রত্যেকটা অংশের প্রিন্ট আলাদা আলাদা করে সুন্দর। আমি ড্রেসটা যখন ফার্স্ট হাতে পেয়েছি আমি মানে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি যে এটার প্রত্যেকটা অংশের প্রিন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা অংশে কিন্তু এক এক রকমের প্রিন্ট করা, পুরো ড্রেসটার মধ্যে যেরকম স্মোকি কালারের একটা আর কি মানে কাজ করেছে ওরা, পুরো প্রিন্টার মধ্যে কিন্তু একটা স্মোকি টাইপের কালারের কাজ আছে, এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে নিচের এই সাইডের প্রিন্টের অংশটা দেখেন কতটা নাইস, কতটা সুন্দর, ঠিক আছে, এখানে হচ্ছে কি আপনার এই যে এরকম ডিজিটাল প্রিন্ট, টোটাল জিনিসটা কিন্তু খুবই হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, অনেক হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা, কালার কম্বিনেশন অ্যান্ড প্রিন্ট সব কিছু দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে জিনিসটা
কতটা অসাম। ওকে, এবার আমি খালি সাইড গুলো দেখালাম আপনাদেরকে, এখন আমি ড্রেসের মিডল অংশটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই প্রাইস জানতে চান, কিন্তু আমি প্রাইসটা এত তাড়াতাড়ি বলবো না, ঠিক আছে? আমি ফুল ড্রেসটা দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলবো, যাতে করে যে সবাই একদম মানে কনফার্ম হয়ে যে না, এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে, ঠিক আছে, আমি ড্রেসটা নিতে চাই, একদম শিওর হয়ে যেন অর্ডারটা প্লেস করতে পারে, ঠিক আছে? সো এই যে আমি এবার ড্রেসের মিডলের প্রিন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ড্রেসটার মধ্যেই কিন্তু একটা স্মোকি টাইপের কালারের শেডিং এর ওয়ার্ক আছে, নিশ্চয়ই আপনারা জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? আর ফুল ড্রেসটা কিন্তু একদম টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা, একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে। এই যে এইবার এটার নিচে ফ্লাওয়ারটা দেখেন, এই যে আমি বললাম না একটা চোখা চোখা কাজ আছে, এই যে হামিং বার্ডের ঠোঁটের মতো, ঠিক আছে? এর জন্য আমি এই ড্রেসটার নাম হামিং বার্ড দিয়েছি। তার মধ্যে হচ্ছে গিয়ে এটা গ্রিন কালারের একটা ড্রেস, ওকে, অসাধারণ সুন্দর একটা ড্রেস। এই যে জাস্ট ড্রেসের প্রিন্টটা দেখেন যে কতটা নাইস, অনেক ওয়াও চলে আসছে, তাই না? ক্লিয়ার না আপু? আচ্ছা, নেটে কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো তো, নেটে প্রবলেম হচ্ছে কি না? হ্যাঁ, সো এই হচ্ছে কি, এটা কি শোরুমে পাবো? হ্যাঁ, এটা আজকে সন্ধ্যা 7টা 7:30টার পর থেকে শোরুমে পাবেন, ঠিক আছে? আপু যারা শর্ট তারা নিলে কি ডিজাইন কাটা যাবে? আপনারা উপর থেকে একটু কিছুটা এই যে এরকম কাট করে নেবেন, গলায় যখন গলাটা বসে তখন কিন্তু উপর থেকে এমনিতেও কিছুটা কিছুটা আর কি কাটিং এ পড়ে, ঠিক আছে? সো আরেকটু কাটিং করে নিলে আপনার ডিজাইনটা কাটা যাবে না। আর আপনার যদি নেকটা অনেক বেশি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিচে এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে যে পার্টটা আছে পার্টটাকে এরকম করে ফোল্ড করে নিতে পারেন, ওকে, সেক্ষেত্রে আপনার ড্রেসটাও একটু হেভি হবে, ভালো লাগবে। আর এই যে দেখেন ড্রেসের মধ্যে কিন্তু আপনার অরিজিনাল যে আনজারার, ঠিক আছে, একদম এই যে এই লাক্সারিয়াস ট্যাগটা দেওয়া আছে, যেটা নাকি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা অরিজিনাল আনজারার, অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, সো এই যে আমি এখন আপনাদেরকে এই কি কি বল এই প্রিন্টটা দেখাচ্ছিলাম, যেটা নাকি অদ্ভুত সুন্দর আর খুবই ক্লিয়ার, একদম রিয়েলিস্টিক ওদের যেই, যেহেতু এটা অরিজিনাল আনজারা ব্র্যান্ডের, সো আপনারা তো বুঝতেই পারছেন যে এগুলোর প্রিন্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, প্রিন্টের কোয়ালিটি গুলো অসাধারণ সুন্দর। এটা কিন্তু দুইটা তিনটা স্টেপে প্রিন্টটা করা, লাইক এখানে হচ্ছে গিয়ে প্রথমে স্মোকি টাইপের একটা কালারে প্রিন্ট করা, তারপর একটা হচ্ছে গিয়ে মানে প্রায় তিন চারটা স্টেপে এখানে প্রিন্ট করা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের শেডিং এর কাজ আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের লাইক একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এরকম করে ডিজিটাল প্রিন্ট গুলো কিন্তু অনেক নাইস ফিনিশিং এ করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর কালারটা তো কি বলবো, এটা কিন্তু এমন না যে পুরোটা প্লেন গ্রিন, ঠিক আছে, প্লেন গ্রিন না, পুরো জিনিসটার মধ্যে একটা স্মোকি ইফেক্ট আছে। এই যে দেখে নেন, খুব সুন্দর একটা গ্রিনের একটা শেডিং এর মতো স্মোকি একটা ইফেক্ট আছে। এটা আমি আপনাদেরকে ইনার দিয়ে ধরে দেখাবো, তখন আরো ভালো বুঝতে পারবে, ওকে। এছাড়া এটার ব্যাক সাইড দেখলে তো মাথা নষ্ট, আল্লাহ, এটার ব্যাক সাইড যে কি সুন্দর, দেখেন ব্যাক সাইডটা, জাস্ট দেখেন, আপনারা কমেন্টটাকে সোয়াইপ করলে এটার একদম টপ টু বটম নিচ পর্যন্ত দেখতে পারবেন যে ড্রেসটা কত অদ্ভুত সুন্দর। হ্যাঁ, কতটা অদ্ভুত সুন্দর, জর্জেটের ড্রেসের মধ্যে এত নাইস প্রিন্টের ওয়ার্ক, মানে কি আর বলবো, তাই না? খুবই সুন্দর, লাইক খুবই 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 সুন্দর, ওয়াও, হ্যাঁ আসলেই ওয়াও। জাস্ট একটু ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা ওয়াও, মানে অনেক বেশি ওয়াও, ঠিক আছে? এটার ব্যাক সাইডটা মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, এটার প্রিন্টের কোয়ালিটি গুলো দেখে নেন। হ্যাঁ, অদ্ভুত সুন্দর, আমি আপনাদেরকে বললাম না, খুবই নাইস, মানে জর্জেটের ড্রেসের মধ্যে সিরিয়াসলি আমি এত সুন্দর প্রিন্টেড ওয়ার্ক এর আগে দেখি নাই, মানে আমি ইনফ্যাক্ট আমি পাকিস্তানি ড্রেস ছাড়া আসলে আমি এত সুন্দর প্রিন্টেড ওয়ার্ক দেখি নাই। এই ড্রেসটার মধ্যে যতটা নাইস প্রিন্টেড ওয়ার্ক আছে, এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, আপনারা যদি আপনাদের যদি গ্রিন কালারের ড্রেস ফেভারিট হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ড্রেসটা ট্রাই করে দেখতে পারেন। এটা আর কি খুবই সুন্দর, গ্রিনের মধ্যে জাস্ট ড্রিম কাম ট্রু, হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস। আর এই টাইপের গ্রিন কালার ড্রেস পরে আমরাও যে অনেক সময় বাইরে যাই না, ঘুরতে যাই, ওকে, আউটিং এ যাই, তখন ছবি তুললে মাশাল্লাহ অনেক নাইস আসবে। এটা পরে আমি অলরেডি পিকচার কিছু তুলেছি, আমি পিকচারগুলো পোস্ট করে দিব, আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলছি, ঠিক আছে? খুবই মানে সুন্দর, খুবই সুন্দর। জাস্ট আমি আপনাদেরকে প্রিন্টের কোয়ালিটিটা দেখাচ্ছি। এই যে আমি আপনাদেরকে এটাই বলছিলাম, এটা কিন্তু দুইটা তিনটা স্টেপে প্রিন্ট করা, ভিতরে হচ্ছে গিয়ে একটা স্মোকি টাইপের কালার, দেন হচ্ছে উপরে হচ্ছে গিয়ে যে এইরকম ওয়াটার প্রিন্টের মতো, তার উপরে হচ্ছে গিয়ে এই ফ্লোরাল ওয়ার্কটা। হ্যাঁ, এখানে তিনটা চারটা স্টেপে প্রিন্টটা করা আছে, এর জন্যই কিন্তু এই ড্রেসটার মধ্যে এই প্রিন্টটার মধ্যে এত নাইস একটা ইফেক্ট আসছে, ঠিক আছে? এত নাইস একটা ইফেক্ট আসছে শুধুমাত্র
কারণ হচ্ছে যে এটা তিনটা চারটা স্টেপে এটার প্রিন্টটা করা আছে। কেমন আপু তাজ ল্যাভেন্ডার সিল্কটা কি শোরুমে পাবো আজ? আপাতত এখন নেই, কিন্তু আপনারা ও যে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার পরে পাবেন। হ্যাঁ আচ্ছা, ওয়ান উইকে পাঁচটা ড্রেস নিয়েছি, সবগুলো জাস্ট ওয়াও লিখেছে শারমিন বৈশাখী আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। ওয়ান উইকে পাঁচটা ড্রেস অনেক। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে কি এই ড্রেসটা, এটার ফ্রন্ট সাইড যেমন অ্যামেজিং, এটার ব্যাক সাইডও সেম ওয়েতেই অ্যামেজিং। আপনারা চাইলে দুইটা ড্রেস বানাতে পারেন, ওকে। যদিও আমি দুইটা ড্রেস বানাইনি, কজ হচ্ছে কি এটা ব্যাক সাইডটা এত সুন্দর, এটা ব্যাক সাইডটা মানে আমার কাছে মনে হয়েছে যে এই ফ্রন্টের সাথে আমি মিলাতে পারবো, লাইক এটার ফ্রন্টটা এত নাইস, এটার সাথে আমি মিলিয়ে ব্যাক সাইড কিছু দিতে পারবো না, সো এটার আমি ব্যাক সাইডই দিয়েছি। ওকে সো এই হচ্ছে কি এই সুন্দর আনজারার ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া এখন এটার স্লিভে চলে আসি। এটার স্লিভটাও কিন্তু জর্জেটের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্টের উপরে আরিওয়ার্ক করা। এটা 50+ লেন্থ আছে, ঠিক আছে, এটা 50+ লেন্থ আছে, অনেক লেন্থ এই ড্রেসটা, যেহেতু এটা অরিজিনাল আনজারার, সো এগুলোর লেন্থ অনেক বেশি আছে, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে জর্জেটের স্লিভটা ক্লোজ করে দেখাচ্ছি, এটাও কিন্তু এই যে এরকম বডির মতোই অ্যামেজিং ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা, তার উপরে ফুল স্লিভটা কিন্তু আরিওয়ার্ক করা আছে, ঠিক আছে। দেখেন স্লিভের যে ইফেক্টটা, এটা কিন্তু একটা পুরো ড্রেসটাই কিন্তু একটা শেডিং এর উপরে ওয়ার্কটা। হ্যাঁ এই যে এখান থেকে যে প্রিন্টটা গিয়ে শেডের মতো হয়ে গিয়েছে, শেডের মতো হয়েছে, সো জিনিসটার মধ্যে কিন্তু অনেক নাইস একটা ইফেক্ট আছে পুরো জিনিসটাতে, ঠিক আছে। আর পুরো স্লিভটা অনেক সুন্দর করে আরিওয়ার্ক করাই তো আছে। আপু নেকটা কি প্রিন্ট? ও মাই গড, নেক প্রিন্ট না, এটা নেকটা অনেক এক্সক্লুসিভ একটা নেক, এই যে ঠিক আছে, এটা নেকটা হচ্ছে টোটালি হ্যান্ডওয়ার্ক করা, অনেক সুন্দর ডিপ গ্রিন কালারের পার্ল বসানো আছে, অ্যান্ড পার্লের ফিনিশিং এত সুন্দর, দেখেন একটু নড়াচড়াও করে না, ঠিক আছে, লাইক একটু নড়েও না জায়গার থেকে, খুলে পড়ে যাওয়া তো দূরের কথা। ওকে অনেক সুন্দর ফিনিশিং, লাইক অনেক 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 সুন্দর ফিনিশিং এ করা। ওকে সো এই হচ্ছে গিয়ে এটা নেকটা অসম্ভব সুন্দর একটা নেক, যেটা নাকি আপনার হচ্ছে গিয়ে ফুললি হ্যান্ডওয়ার্ক করা, অনেক এক্সক্লুসিভ একটা নেক। ওকে আচ্ছা আপু, ওয়ান উইকে আমি ছয়টা ড্রেস নিয়েছি, ওয়াও। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। সো এটা আমি এখন আপনাদেরকে কি বলে এটাকে ইনার দিয়ে ধরে দেখাচ্ছি, ঠিক আছে, ইনার দিয়ে ধরে দেখাচ্ছি। এছাড়া আমি ফার্স্টে মেজারমেন্ট করে দেই, হ্যাঁ মেজারমেন্ট করে দেন আমি ইনার দিয়ে ধরে দেখিয়ে দিই। ওকে আপু ড্রেসটা অর্ডার করব, বাট ইনবক্সে রিপ্লাই, হ্যাঁ ইনবক্সে রিপ্লাই আপনাদেরকে করবে, ঠিক আছে। আপনি অর্ডার যদি এখনই প্লেস করে নিতে চান করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, এটা প্রাইস আপনার ড্রেস অনুযায়ী এটা প্রাইস খুবই রিজনেবল হবে। ওকে তো কোনো সমস্যা নেই, আপনি অর্ডার প্লেস করতে পারেন, ইনবক্সে রিপ্লাই পাবেন, ঠিক আছে, জাস্ট একবার মেসেজ করে রেখেন। এটা 60 ইঞ্চ বডি আছে, ওকে, আপনার বডি ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে হচ্ছে গিয়ে আপনার 60 ইঞ্চ পর্যন্ত আপনি বডি দিতে পারবেন। আর এইটা লেন্থ তো অনেক মাশাল্লাহ, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার মিনিমাম 50+, ঠিক আছে, একদম 51-এর মতো দেখাচ্ছে, কিন্তু আমি ধরে নিলাম যে এটা 50+ হবে এটার লেন্থ, ঠিক আছে, এখানে 51 দেখাচ্ছে, তারপর আমি বললাম যে এটা 50+ হবে লেন্থ, মিনিমাম 50 তো অবশ্যই চলে আসবে। এই হচ্ছে কি আপনার ড্রেসটা, কেমন ড্রেসের মেজারমেন্ট বলে দিলাম। আর স্লিভ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে, সো স্লিভে কোনো সমস্যা হবে না। এবার আমি আপনাদেরকে ড্রেসটা ইনার সহ ধরে দেখাই, ঠিক আছে। আমি মাত্র জয়েন করলাম, হামিংবার্ড কি এটাই? হ্যাঁ এটাই হামিংবার্ড। ওকে আপনারা তো সবাই জানেন যে হামিংবার্ড যে পাখিটা খুব কিউট সুন্দর একটা পাখি, ওর ঠোঁটটা অনেক চোখা হয়, পাখিটা হয় হচ্ছে গ্রিন কালারের, সো আমি এই ড্রেসটার নাম দিয়েছি হামিংবার্ড। ওকে সো এই যে দেখেন, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস, অসম্ভব সুন্দর একটা নেকের সাথে আপনার ড্রেসটা আছে। ওকে এইবার আমি এইটার যে ওড়নাটা, আমি আপনাদেরকে ওড়নাটা ধরে দেখাচ্ছি, এটার ওড়নাটা কিন্তু সুপার সফট একটা ওড়না, এটা হচ্ছে জার্মান শিফনের ফেব্রিক্সের উপরে ওড়নাটা আছে, ফুল ওড়নাটা প্রিন্ট করা, আর হচ্ছে গিয়ে আপনার আরিওয়ার্ক করা আছে, ঠিক আছে, পুরো ওড়নাটা প্রিন্ট আছে, প্রিন্টের সাথে এই যে সাইডে খুব সুন্দর রেট্রো ডিজাইনের আরিওয়ার্ক আছে, দেখতেই তো পাচ্ছেন। আর এটার ওড়না হচ্ছে সুপার ডুপার সফট একটা ওড়না, জার্মান শিফন, ঠিক আছে, ওরা যখন আমাদেরকে আর কি প্রোডাক্টটা প্রোভাইড করেছে, আমি বলেছিলাম এটা কি ওড়না এত সফট, ওকে তো ওরা বলেছে যে এটা হচ্ছে গিয়ে জার্মান শিফনের ওড়না। ওকে এটা যে ফেব্রিক্সটা, এটা জার্মান শিফন, দ্যাটস ওয়াই এটা এত সুন্দর আর এত সফট একটা ফেব্রিক। ওকে এছাড়া এই ওড়নাটার কিন্তু ফুল জিনিসটা আরিওয়ার্ক করা আছে, আমি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরিওয়ার্কটা কিন্তু এমন না যে পুরো ড্রেস মানে পুরো ওড়নার মধ্যে গদ বাঁধা করা, হ্যাঁ
টানা এই যে দেখেন সাইড থেকে খুব সুন্দর ডিজাইনে আরি ওয়ার্কটা করা ওকে সো আপনি যখন ওড়নাটা পরবেন আপনার অনেক নাইস একটা ইফেক্ট আসে ওড়নার মধ্যে এই যে দেখতেই তো পাচ্ছেন সাইড গুলো হচ্ছে আরি ওয়ার্ক করা এছাড়া আপনার পুরো ওড়নাটা প্রিন্ট করা আছে ওকে ড্রেসের মতো করেই প্রিন্ট করা আছে আর সাইড গুলো হচ্ছে কি যেরকম খুব নাইসলি রেট্রো ডিজাইনে যে আরি ওয়ার্ক করা আছে এই ডিজাইনটা খুব নাইস এছাড়া এখানে একটা ফ্লোরাল পারের মতো আছে ওকে আচ্ছা ঠিক আছে আপু প্রাইস কত সো নাইস আচ্ছা থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যাদের কাছে ড্রেসটা অনেক ভালো লেগেছে ড্রেসটা আসলে আমার কাছেও সত্যি কথা অনেক ভালো লেগেছে ওকে সো এই হচ্ছে গিয়ে এইটার ওড়নাটা কেমন খুবই সফট একটা ওড়না আপু আপনার ড্রেসগুলো আপনার মতোই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রাইসটা বলো না আপু মেসেজ দিয়ে দিই হ্যাঁ আমি এখন প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এইটার সাথে কিন্তু আপনারা স্যান্টুনের প্যান্ট আর ইনার পাবেন কিন্তু আপনারা জানেন যেহেতু এটা হচ্ছে গিয়ে অরিজিনাল আনজারার সো এইটার যেই স্যান্টুন এটা হচ্ছে গিয়ে অনেক কমফোর্টেবল একটা স্যান্টুন ঠিক আছে এইটার সাথে হচ্ছে গিয়ে আপনারা মানে মোটামুটি কটনকে মিলাতে পারেন এটা এত সফট মানে এত কমফোর্টেবল একটা স্যান্টুন হয় এটা বেসিক্যালি কটন বেসড এটার মধ্যে সিল্কের পরিমাণটা কম ঠিক আছে আচ্ছা ওকে আজকে আমি ভীষণ খুশি আমার তিনটা ড্রেস কনফার্ম হয়েছে যাক মাশাল্লাহ ইউ আর দ্য বিউটি কুইন অফ ঢাকা আচ্ছা ঠিক আছে যাক থ্যাংক ইউ এরকম এমন কিছু না বাট এটা আপনি মনে করেন সেটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস ওকে আচ্ছা শারমিন বৈশাখী আপু লিখেছে স্টাইলেকোকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায় সাইমা আপু স্টাইলেকো এটা শুধু আমার কথা নয় মার্কেটের সেলারদেরও কথা আচ্ছা যাক মাশাল্লাহ মাশাল্লাহ যারা নাকি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর আমি তাদেরকে অনেক অনেক রেসপেক্ট জানাই ওকে অ্যাটলিস্ট আমি আমার সাথে যারা পিয়াররা আছে হ্যাঁ আমার সাথে যারা সেম ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি পার্সোনালি এমনিতেই তাদেরকে অনেক রেসপেক্ট করি ঠিক আছে আর যারা নাকি আমাদেরকে লাভ করেন আমাদেরকে সাপোর্ট করেন তাদের জন্য তো কি আর বলবো হ্যাঁ তাদের জন্য সব কিছু হাজির করে দেওয়া পসিবল ওকে সো কেউ মানে যারা আমাদেরকে লাভ করেন বা আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর তাদের জন্য অনেক অনেক রেসপেক্ট রইল কেমন আপু পার্টি ড্রেস কবে আনবা হ্যাঁ আমি আজকেই আপনাদেরকে পার্টি ড্রেসের কালেকশন দেখাবো ওকে আমি আজকে আপনাদেরকে পার্টি ড্রেসের কালেকশন দেখাবো হ্যাঁ প্রাইস বলো আপু আই নো যে সবাই প্রাইসের জন্য এখন অস্থির কারণ হচ্ছে প্রাইসটা শুনেই সবাই অর্ডার প্লেস করতে পারবে নাকি সো এটা প্রাইস খুবই রিজনেবল হবে আপনারা তো ড্রেসটা টোটালি দেখেছেন এটার এক্সক্লুসিভ নেকটা দেখেছেন ওকে আপনারা জানেন যে এটা হচ্ছে গিয়ে মানে আনজারার ড্রেস যেটা নাকি অরিজিনাল আনজারার কোয়ালিটি সম্পর্কে আপনারা অলরেডি সবাই জানেন ওটা আর বেশি কিছু হয়তো বলতে হবে না ওকে এটা হচ্ছে গিয়ে টোটালি ওয়েটলেস একটা জর্জেটের উপরে ফোর পিস ড্রেস এটার সাথে ইনার প্যান্ট সবই আছে কটন বেসড স্যান্টুন যেটা আর আপনার হচ্ছে জার্মান শিফন ফেব্রিক্সের উপরে এটার ওড়নাটা আছে ঠিক আছে সো এটার প্রাইস এখন আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই যেন আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন আপু তোমার সবগুলো ড্রেস খুবই সুন্দর আর মার্জিত ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি চেষ্টা করি যে ড্রেসের মধ্যে যতটুকু মার্জিত তা পসিবল বজায় রাখার জন্য ওকে আচ্ছা হ্যাঁ সো আমি হচ্ছে গিয়ে এখন এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইস খুবই 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 রিজনেবল ওকে লাইক খুবই রিজনেবল এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য মাত্র 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 2100 টাকা ঠিক আছে লাইক ক্রেজি হ্যাঁ মাত্র হচ্ছে গিয়ে 2100 টাকা অনলি 2100 টাকা লাইক এটা কিন্তু হচ্ছে একটা ফোর পিস ড্রেস তার মধ্যে এটা অরিজিনাল আনজারার কালেকশন তার মধ্যে এটা নেকটা এত এক্সক্লুসিভলি হচ্ছে গিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে আর এত ভালো কোয়ালিটির হ্যান্ডওয়ার্ক লাইক আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটার আর কি হ্যান্ডওয়ার্কটা কতটা ভালো ফুল ড্রেসটা তো আপনারা দেখেছেনই যে কতটা অ্যামেজিং ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা আছে বেশ মানে হিউজ ফেব্রিক দেওয়া একটা ড্রেস ওকে আপনারা জানেন আনজারার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আর বলার কিছুই নেই আচ্ছা কোয়ালিটি ইজ অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট লিখেছে জামিয়া বেগম থ্যাংক ইউ হ্যাঁ 2100 টাকা রাইট এটার প্রাইস হচ্ছে মাত্র 2100 টাকা সো সুপার ডুপার রিজনেবল লাইক অনেক রিজনেবল অ্যাটলিস্ট আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যে যতটা সম্ভব রিজনেবল করে দেওয়ার জন্য ওকে সো যাদের কাছে এটা ভালো লেগেছে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিন কজ এটা কোয়ালিটি অনুযায়ী যেহেতু এটা একটা জর্জেটের ড্রেস তাও আবার ওয়েটলেস জর্জেট ওকে খুব ভালো কোয়ালিটির জর্জেটের ড্রেস ফোর পিসের ড্রেস নেক হচ্ছে এত এক্সক্লুসিভলি হ্যান্ডওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের উপরে সো এটা প্রাইস 2100 টাকা আসলে অনেক রিজনেবল
আনজারা ড্রেস 4 পিস 2100 টাকা ওএমজি আচ্ছা লিখেছে ফ্লোরা আপু হ্যাঁ অনেকটা ওএমজি টাইপেরই খুবই রিজনেবল তাই না খুবই 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 রিজনেবল সো আপনারা নিয়ে নেন হ্যাঁ যাদের পছন্দ আছে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিই আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে গিয়ে হরস্থল অর্ডার আসছে ঠিক আছে সো এটা খুবই সুন্দর একটা ড্রেস আর এইটার ছবি যে কি সুন্দর আসে রে ভাই লাইক একটা কোয়ালিটি ড্রেস পরলে ড্রেসটা পরে ছবি তুললে এমনিতেই বোঝা যায় যে ড্রেসটা কোয়ালিটি একটা ড্রেস ঠিক আছে সো আমি এটার ছবি দিব আমি ছবি দেওয়ার পরে আপনারা সবাই পাগল হয়ে যাবেন হ্যাঁ লাইক এটার ছবি এত সুন্দর আসে ওকে আর আউটডোরে তো ওই যে গাছপালার সামনে এটার ছবি কি আর বলবো মাথা নষ্ট ঠিক আছে সো আপনারা দেখে নিয়েন হ্যাঁ এটার পিকচার আমি আপনাদেরকে পোস্ট করে দিব লাইভের পরপরই ইনশাল্লাহ আর যাদের কাছে এখনই ভালো লাগছে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে 2100 টাকা অনলি অরিজিনাল আনজারার কালেকশন হ্যাঁ আমি কিন্তু আনজারার ট্যাগ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে এত রিজনেবল প্রাইস দেখে আমার কারোর কাছে সন্দেহ না লাগে ঠিক আছে যদিও যারা আমাদের পুরনো আপু তাদের আর কি তাদেরকে কোনো কিছু দেখাতে হয় না ওর আর কি এমনিতেই হচ্ছে গিয়ে জানে সবকিছু সো যাই হোক আমার ড্রেসটা হচ্ছে গিয়ে ও এটার কোট কিন্তু আছে হামিং বার্ড সো আপনারা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে হামিং বার্ড লিখেও কিন্তু এটার জন্য অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন অনেক ইজি আর হচ্ছে গিয়ে দেখেছেন এটা ওড়না কত সফট আমি পিন লাগিয়ে পড়েছি তারপর ওখান থেকে চলে আসে তো যাই হোক খুব সফট একটা ফেব্রিকের উপরে ওড়নাটা তো এইটা আপনারা হামিং বার্ড লিখেও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন অথবা আমার স্ক্রিনশট দিয়েও অর্ডার প্লেস করতে পারেন আমি এটার পিকচারও পোস্ট করবো আপনারা ওইটা দিয়েও এটার অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা আপু ওড়নাটা আরেকটু দেখাও প্লিজ এই যে আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে প্রিন্টেড এর মধ্যে ওকে জার্মান শিফনের মধ্যে ফুল ওড়নাটা কিন্তু প্রিন্ট করা এই যে দেখেন পুরো ওড়নাটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কি পুরো ওড়নাটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ একদম পুরো ওড়নাটা প্রিন্ট করা চিন্তাই করা যায় না মাত্র 2100 টাকায় ফুললি প্রিন্টেড ওড়না এখানে হচ্ছে গিয়ে টোটাল আরি ওয়ার্ক করা আছে জার্মান শিফনের একটা ফেব্রিক্স এর উপরে তাই না চিন্তাই করা যায় না এতটা রিজনেবল এই যে দেখা যাচ্ছে কি পুরো ওড়নাটা কিন্তু প্রিন্টেড ওড়না হ্যাঁ প্রিন্টেড এর মধ্যে সাইড দিয়ে আপনার অনেক চওড়া করে আরি ওয়ার্ক করা আছে ওকে এই যে ওকে এই হচ্ছে কি আপনার ওড়নাটা কেমন ওড়নাটাও অদ্ভুত সুন্দর একটা ওড়না যেহেতু প্রিন্টেড ড্রেসের সাথে প্রিন্টেড ওড়না কিন্তু খুবই ভালো লাগে প্লেন ওড়না কিন্তু অতটা মানায় না আপু এটার কি আর কোনো কালার আছে না আপু এক্সাক্ট এই ডিজাইনটার আর কোনো কালার নেই এটার জাস্ট এই একটা কালারই আছে হামিং বার্ড কালার ওকে সো আপনারা হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারেন এটা খুবই ইউনিক একটা কালার আজকে এই কালারটা পরে আমি যখন লাইভে আসছিলাম তখন আমার কাছে মনে হলো যে আমি লাইফের মধ্যে ফার্স্ট এই কালার এরকম একটা কালার পরে লাইভে আসলাম লাইক এটা কিন্তু অনেক আনকমন একটা কালার তাই না খুবই আনকমন লাইক গ্রিনের মধ্যে খুব আনকমন একটা শেড হ্যাঁ অনেক সুন্দর একটা কুল টোন টাইপের গ্রিন এটা ঠিক আছে খুবই সুন্দর একটা গ্রিন ওকে সো আমি এখন আপনাদেরকে আজকে একটা পার্টি কালেকশন দেখাবো অনেক সুন্দর একটা প্যাকেজিংয়ে আসছে ইন্ডিয়ান একটা কালেকশন চিন্তাই করা যায় না ওকে এতটা নাইস আমি জাস্ট আপনাদেরকে প্যাকেজিংটা ফার্স্টে দেখালাম এখন আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো আমার কাছে মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে ওকে এই কালেকশনগুলো খুবই গর্জিয়াসের মধ্যে এই যে এটা হচ্ছে ফার্স্ট ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে একদম অল ওভার বডিতে কাজ করা আছে ঠিক আছে সিকোয়েন্সের সাথে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম টপ টু বটম খুবই 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 গর্জিয়াস একটা ড্রেস এছাড়া আপনার এই যে স্লিভের মধ্যেও কিন্তু এমব্রয়ডারির সাথে পুরো ড্রেসগুলো সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে আমি আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ঠিক আছে সো আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে যাব যাতে আমি বেশি কালেকশন দেখাতে পারি আর এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকসাইডটা আপনার জর্জেটের মধ্যে আছে মাস্টার্ড কালার ওকে সো এই ড্রেসটা এগুলোর সেরকম কোনো ঝামেলা নেই কজ এগুলোর হচ্ছে গিয়ে মোটামুটি সব কিছু অ্যাডজাস্ট করা আছে যেহেতু ইন্ডিয়ান ড্রেস সো আমি হোপফুলি ফাস্ট দেখাতে পারবো এই যে এটা হচ্ছে কি এটা শিফনের ওড়নাটা যেটা নাকি ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কেমন সো এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসগুলো এগুলো হচ্ছে পার্টি ওয়্যার কালেকশন ইন্ডিয়ান পার্টি ওয়্যার কালেকশন এক্সক্লুসিভ টাইপের সো যাদের কাছে এগুলো ভালো লেগেছে এই যে এই ড্রেসটা যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে গিয়ে এটার ইনার আর এটা হচ্ছে গিয়ে এটা প্যান্ট স্যান্টুনের ঠিক আছে স্যান্টুনের প্যান্টের ও আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্যান্টের ইনার আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ইনার এটার প্যান্টটা একটু গর্জিয়াস আছে আমি প্যান্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন দেখিয়ে প্রাইসটা বলছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ যাদের কাছে এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি প্রাইসটা আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দেন বলছি কেমন সো মাস্টার্ড কালারের এই ড্রেসটা এই যে আমি এটা এখন রেখে দিচ্ছি এটার আমি এখন এটা গর্জিয়াস প্যান্টটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে এটা গর্জিয়াস প্যান্টটা কেমন এটা হচ্ছে এটা প্যান্টটা সো প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস আছে
সো এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্স এর উপরে, জিনিসটা জর্জেট ফেব্রিক্স এর উপরে আছে। সো যাদের কাছে এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি এই কালেকশনের বেশ কয়েকটা ড্রেস দেখাবো। ওকে, এগুলোর প্রাইস সবগুলোর প্রাইসই হবে হচ্ছে গিয়ে 2900 করে, ঠিক আছে। আমি যে ইন্ডিয়ান যে এক্সক্লুসিভ জর্জেটের পার্টিওয়ার কালেকশনটা দেখালাম, প্রাইস হচ্ছে গিয়ে 2900 করে। আর আমি যেটা পরেছি, হ্যাঁ এটার এখন আমি আর আমার আম্মু লাস্ট ইয়ার মে থেকে এই ইয়ারের ফেব্রুয়ারি পর্যন্ত 40টা ড্রেস নিয়েছি আমি আর আম্মু, অনেক স্যাটিসফাইড প্রাইস অ্যান্ড কোয়ালিটির জন্য। আমি আর আম্মু এখন আর অন্য কোথাও থেকে ড্রেসই কিনি না, ঠিক আছে। আফরিন রহমানা আপু, যাক থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের অ্যাসেট, এই যে আপনাদের মতো যে লয়াল কাস্টমারগুলো আছে, হ্যাঁ, যারা নাকি মানে কি আর বলবো, চোখ বন্ধ করে আমাদেরকে সাপোর্ট করেন, বা চোখ বন্ধ করে মানুষকে দিয়ে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, তাই না? আমাদেরকে দিয়েও হয়, কিন্তু আপনাদের মতো অনেক আপুরা আছে যারা নাকি চোখ বন্ধ করে আমাদেরকে বিলিভ করে, ঠিক আছে, আমাদেরকে লাভ করে, আমাদেরকে সাপোর্ট করে। আপনারা হচ্ছে বেসিক্যালি আমাদের সব পাওয়া, মানে আপনারাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাচিভমেন্ট, হ্যাঁ আপনারাই হচ্ছে আমাদের অ্যাসেট, আর কিছুই না। ওকে ওকে, মানুষ অ্যাসেট বললে হয়তো টাকা পয়সা বুঝে, জায়গা জমি সম্পত্তি বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের মতো লয়াল কাস্টমাররা হচ্ছে বেসিক্যালি আমাদের স্টাইলে কোর অ্যাসেট। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক সাইডটা। ওকে, ফ্রন্ট দেখেছি, ব্যাক দেখেছি, এগুলো মোটামুটি আমি দেখতে পাচ্ছি সবগুলো ড্রেসেই সিকোয়েন্সার ওয়ার্ক আছে। এছাড়া এটা হচ্ছে গিয়ে আপনার গর্জিয়াস স্লিভটা, হ্যাঁ স্লিভগুলোতেও বেশ গর্জিয়াস ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে, এমব্রয়ডারির সাথে শিফনের কাজ আছে, ঠিক আছে। প্রাইস হচ্ছে গিয়ে 2900 করে, এগুলোর প্রাইস 2900। এটা হচ্ছে গিয়ে আপনার গর্জিয়াস প্যান্টটা। ওকে, সো যাদের কাছে এগুলো ভালো লেগেছে, এই যে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, হ্যাঁ এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইল এক পেজে মেসেজে দিয়ে দিলে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে গিয়ে 2900 টাকা, আর আমি যেটা পড়েছি এটা কিন্তু মাত্র 2100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর ড্রেসের ইনার। ওকে, প্যান্ট আর ড্রেসের ইনার, এগুলো মোটামুটি সবই 4-piece ড্রেস দেখাচ্ছি। আপু তোমার লিপস্টিকের নাম্বারটা বলো না, আমি দুইটা লিপস্টিক মিলিয়ে লাগিয়েছি, আপনারা জানেন যে আমি এটা লাগাই। এটা হচ্ছে গিয়ে স্লিকের ম্যাটমি ফেন্ডেগো পার্পেলের সাথে জর্ডানা নাম্বার 6 মিক্স করে লাগিয়েছি। কিন্তু একটা আপনাদেরকে মজার কথা বলি, আমি জর্ডানার যে নাম্বার 6 লিপস্টিকটা, এটা এখন আর কোথাও পাই না, জানি না কেন সব জায়গা থেকে এটা কিভাবে সোল্ড আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার খুবই ফেভারিট একটা কালার ছিল, আমি অনেক দিন ধরে এটা মার্কেটে খুঁজতেছি, আমি কোথাও এটা পাই না। সো যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে নেক্সট ড্রেস দেখাচ্ছি, এটাও ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পার্টিওয়ার কালেকশন। যারা ইন্ডিয়ান জর্জেটের পার্টিওয়ার কালেকশন চাচ্ছিলেন আমি তাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে মেরুন ব্রাউন এই টাইপের কালার কম্বিনেশনের মধ্যে সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস। এগুলো ব্যাক পার্ট গুলো মোটামুটি প্লেইনই আছে, ঠিক আছে, ব্ল্যাক ব্যাক পার্ট গুলো প্লেইন আছে সবগুলোরই দেখতে পাচ্ছি। আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে মেরুন কালারের, ওকে, মেরুনের মধ্যে ফুললি এমব্রয়ডারি করা আছে। আর এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা, প্রাইস প্যান্ট আর ইনারের কাপড়, প্রাইস হচ্ছে গিয়ে 2900। সো ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজে মেসেজে দিয়ে দিলেই আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি 2900 করে। আচ্ছা, লিরা ইম্পোর্টে পেতে পারো আপু জর্ডানা লিপস্টিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে অর্ডার করেছি, ইনশাল্লাহ পেয়ে যাব খুব তাড়াতাড়ি। ওনারা বলেছে ওনাদের কাছে নাকি অ্যাভেলেবল আছে। খুবই সুইট একটা পেজ, তাই না? অনেক 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 সুইট একটা পেজ, আই লাভ দেম, মানে ট্রুলি আমি ওদেরকে অনেক লাইক করি। ওকে, আমি ওদের শোরুমেও গিয়েছিলাম, আমাদের বসুন্ধরায় ওদের শোরুম আছে, তাইটা খুবই সুন্দর, আমি আইল্যাশ কিনেছি, ওদের মোটামুটি কালেকশনগুলো অনেক নাইস। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে এই যে নেক্সট ড্রেসটা দেখাচ্ছি, এটাও আপনার গর্জিয়াসের মধ্যে আছে, সুন্দর করে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, মোটামুটি সবগুলো ড্রেসে নেই। ওকে, একটু আগে যেটা দেখালাম ওটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক নেই, জাস্ট এমব্রয়ডারি করা ছিল। এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস, এটাও অফ হোয়াইটের মধ্যে, কেমন এগুলোর কালারগুলো মোটামুটি অফ হোয়াইট অলিভ এই টাইপের কালারই দেখছি, বিস্কিট কালার। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডগুলো প্লেইন আছে। আর এটা হচ্ছে গিয়ে এটার স্লিভটা, এগুলো পার্টি ওয়ার টাইপের গর্জিয়াস টাইপের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা আপু কেমন আছো? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এগুলোর লেন্থ আপনার কেমন হবে আমি আপনাদেরকে বলে দিই, এগুলো 47 to 48 হবে, ঠিক আছে? এগুলো 50+ হবে না, এগুলো 47 to 48 হবে। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, এটার প্যানেলগুলো, ঠিক আছে? এটার সাথে আবার এক্সট্রা প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা দেখেছিলাম আমি ক্যাটালগে, প্যান্টে বসিয়েছে। আপনি প্যান্টে না বসিয়ে ড্রেসের অন্য জায়গাতেও বসাতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। ওকে আচ্ছা আপু, ব্লুবার্ডের সাথে ড্রেস পেস্ট স্পাইডারটা আনেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে অবশ্যই আনবো, কোনো সমস্যা নেই। আপনারা ইনবক্স করে দেন যে যেটা চান, ওকে আপনারা যেটা চান সেটা কিন্তু আমি অবশ্যই আনি, যদিও আমি নিজে পার্সোনালি আমার কাছে রিস্টকটা পছন্দ না, আমি লাইক করি না, কিন্তু দেখা গিয়েছে যে আপুরা চাইলে কিন্তু এটা আমি ঠিকই নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে এটার স্যান্টুনের প্যান্টের কাপড়টা। ওকে সো যাদের কাছে ভালো লেগেছে এটার স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, আমাদের স্টাইলেকো পেজে মেসেজে দিবেন, আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি 2900 টাকা, ঠিক আছে? ইন্ডিয়ান কালেকশন এগুলো। আপু আই লাভ ইউর হেয়ার, জাস্ট ওয়াও, বাজেট ফ্রেন্ডলি সিল্কটা আবার আনো। ওকে আপু আমি সামনে আপনাদেরকে আরো বাজেট ফ্রেন্ডলি সিল্ক দেখাবো। আসলে এখন এই সময়ে মানে সিল্কটা খুবই কমফোর্টেবল, খুবই 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 কমফোর্টেবল। এখন একটা রেড কালারের মধ্যে দেখাচ্ছি, এটাও আপনার ফুল সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি করা আছে, হেভি এমব্রয়ডারি করা আছে। ওকে আর এটা হচ্ছে গিয়ে এটার স্লিভটা আছে, আর এটা হচ্ছে গিয়ে এইটার ব্যাক সাইডটা। এই ড্রেসগুলো প্রত্যেকটা ব্যাক সাইডই প্লেন, কেমন? হাই আপু, আপু গর্জিয়াস কিছু অথবা ঘাগরা প্লিজ। হ্যাঁ আমি ফার্স্টে যেগুলো দেখিয়েছি ওগুলো যেহেতু প্যান্টে অনেক হেভি কাজ ছিল, সো আপনারা হচ্ছে গিয়ে ওটা দিয়ে ঘাগরা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপি গরমের ড্রেস চাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি সামনে আপনাদেরকে সিল্ক দেখাবো, কটন কালেকশন দেখাবো, সো ওগুলো খুবই সুন্দর আর কি, সামার ফ্রেন্ডলি হবে। হ্যাঁ আমি সামনে আপনাদেরকে শামো সিল্কের কালেকশন দেখাবো, শামো সিল্ক আর কটনের কালেকশন দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, সো স্ক্রিনশট হোপফুলি নিয়ে নিয়েছে। ওকে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই অর্ডারটা প্লেস হয়ে যাবে, কেমন? আর কিছু করতে হবে না। লিপস্টিকের ডিটেলস বলে দিয়েছি আপু, ফায়ারফ্লাই আনো প্লিজ রূপা। আচ্ছা আল্লাহ, ফায়ারফ্লাই আরো লাগবে, কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি এটা ইনার, আর এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা। ওকে সো ফায়ারফ্লাই আরো লাগলে কিভাবে সম্ভব? ফায়ারফ্লাইটা তো আমার অনেক পছন্দের একটা ড্রেস ছিল, আমি ফার্স্টে ওটা অনেক মানে বেশি করে এনেছিলাম। ওকে আপু তোমারটার প্রাইস মাত্র 2100 টাকা, ঠিক আছে? আমি কিন্তু অরিজিনাল আনজারাটা করেছি, মাত্র 2100 টাকা। এটার সাথে একটা আমেজিং নেক আছে, লাইক টোটালি আমেজিং। যারা মাত্র জয়েন করেছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর, লাইক অনেক সুন্দর, অনেক সুন্দর, আমি মানে বোঝাতে পারবো না যে এটা নেকটা কতটা সুন্দর, মানে আমেজিং একটা নেক। হ্যাঁ ওকে আপু, তোমার হেয়ার কি রিবন্ডিং করা? না আপু আমার হেয়ার রিবন্ডিং করা না। আচ্ছা আনজারা বানারসে পিঙ্ক কালার, ব্লু বার, তাজ ল্যাভেন্ডার সব রিস্টক করো। আচ্ছা ঠিক আছে, তাজ ল্যাভেন্ডারটা আছে, ঠিক আছে? আপনি যেগুলো রিস্টক করতে বলছেন তার মধ্যে তাজ ল্যাভেন্ডারটা আছে, সো ওইটা অল্প কিছু পিস আছে, আপনারা তাজ ল্যাভেন্ডারটা চাইলে নিতে পারেন। এই যে ডিপসির এই স্যাফায়ার সিল্কটা আপনাদেরকে আবার আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। ওকে এইটা হচ্ছে গিয়ে অনেকেই পহেলা বৈশাখের কালেকশন চাচ্ছিলেন, সো পহেলা বৈশাখের জন্য এই ড্রেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রেস। ওকে ডিপসির স্যাফার এই সিল্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার যে বডিটা হচ্ছে গিয়ে জাপান স্যাটিন সিল্ক, প্যান্ট হচ্ছে গিয়ে স্যান্টুন, ওড়না হচ্ছে ট্যাবি সিল্ক। ওকে ফুল ড্রেসটা আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে, এই যে দেখতেই তো পাচ্ছেন, টোটাল ড্রেসটা হচ্ছে গিয়ে তেল রঙের মতো করে সুন্দর করে প্রিন্ট করা। এছাড়া মিডলেও খুব সুন্দর একটা গোল্ডেন কালারে ডিজিটাল প্রিন্টেড পার আছে, নিচের পোর্শনটাও ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে অনেক নাইস রেড কালারের একটা সিল্ক। এছাড়া এটার যে ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে কি এটার খুবই সুন্দর একটা ব্যাক সাইড দেখেন, অনেক নাইস করে ডিজিটাল প্রিন্ট করা। ওকে খুবই 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 নাইস। এছাড়া এইটার যে স্লিভটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটার বেশ বড় লম্বা একটা সিল্ক আছে, স্লিভ আছে, ঠিক আছে? সিল্কের আপনার বডিটা হচ্ছে জাপান স্যাটিন সিল্ক, ঠিক আছে? জাপান স্যাটিন সিল্কের সাথে ট্যাবি সিল্কের ওড়না, এমব্রয়ডারি প্যানেল আছে, এই যে বড় বড় দুটো এমব্রয়ডারি প্যাচ আছে। ওকে ড্রেসের এই কর্নারে বসিয়ে দিবেন, সুন্দর হবে। এছাড়া এটার সাথে কিন্তু আপনার ট্যাবি সিল্কের এই যে ওড়না আছে, ঠিক আছে? ট্যাবি সিল্কের ওড়না আছে,
সো সিল্ক হচ্ছে গিয়ে আমি যখনই লাইভে আসি সবাই দেখতে চান ওকে সো এই সিল্কটা অ্যাভেলেবল আছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিল্ক আর অনেক কিছু অ্যাভেলেবল আছে আপনারা শোরুমে গেলে পাবেন ওকে জাস্ট এটা আমার হাতের সামনে ছিল সো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে গিয়ে 1800 টাকা ঠিক আছে সিল্কের প্রাইস 1800 এটা আপনারা জানেন আর এটা হচ্ছে গিয়ে এটার স্যান্টুরের প্যান্টটা গোল্ডেন কালার লাইট গোল্ডেন অফ হোয়াইট টাইপ গোল্ডেন কালার ঠিক আছে আপু আমি তোমার জামাটা অর্ডার করে দিয়েছি ওকে আপু আচ্ছা আবার একবার তোমার জামাটা দেখাবা শারমিন আক্তার আপু লিখেছে ঠিক আছে আমি আমার জামাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আমার জামাটা একটু বের করো তো আমি দেখিয়ে দিই হোয়াইট হোয়াইট অর্কিড ড্রেসটা আপনি লাইভে থাকাতেই অর্ডার করেছি কিন্তু পেলাম না কেন আপু ওটা তো পাওয়ার কথা ওটা তো অনেক আপুরা পেয়েছে ওকে আর আমার জানা মতে লাইভের অনেকক্ষণ পর পর্যন্ত অনেক আপুরা অর্ডার করে পেয়েছে তাহলে আপনি একটু ইনবক্স করে দেন আমরা দেখি বিষয়টা কি হলো আচ্ছা সো এই যে এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেসটা আমি এটা ফার্স্টে অনেক সুন্দর করে দেখিয়েছি আপনারা লাইভটা শেয়ার করে রাখলে বুঝতে পারবেন আমি এখন জাস্ট হালকা করে একটু রিভিউ করে দিচ্ছি এই যে এটা নেকটা দেখে নেন আমেজিং একটা নেক হ্যাঁ আমেজিং আর এই যে দেখেন এটার কোয়ালিটি এত ভালো যে এখানে আমি যেটাকে এরকম করে গুতাচ্ছি ঠিক আছে লাইক এটাকে এরকম করে খোঁচা দিচ্ছি তারপর এটা এটা জায়গা থেকে নড়ে না এত সুন্দর করে পার্লগুলো সেট করা লাইক এত নাইস ফিনিশিং এটার আর এটা ঝরে পড়ে যাওয়া তো মানে দূরের কথা কোনোভাবেই এটা ঝরে পড়বে না এটা এত নাইস হ্যান্ডওয়ার্কের ফিনিশিং করা আছে পুরো নেকটা অনেক এক্সক্লুসিভলি পার্ল ওয়ার্ক করা এছাড়া আপনার পুরো ড্রেসটা কিন্তু আমেজিং ওয়েতে ডিজিটাল প্রিন্ট আছেই এই যে আমি এত ডিটেইলে এখন দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে হালকা করে একটু ওভারভিউ করে দিচ্ছি আমি বলছিলাম যে এটা দুইটা তিনটা স্টেপে হচ্ছে গিয়ে এটা প্রিন্টটা করা আছে ডিজিটাল প্রিন্টটা আপনার দুইটা তিনটা স্টেপে করা ফার্স্টে হচ্ছে গিয়ে স্মোকি টাইপের যেই আর কি গ্রিন কালারটা প্রিন্ট করা এরপরে হচ্ছে গিয়ে আপনার পুরো ড্রেসটা মানে দুইটা তিনটা পার্টে হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে প্রিন্ট করা ঠিক আছে আর আমি আপনাদেরকে একটা জিনিস এইটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে দেখেন এইটার যে পার্লগুলো ওরা সেট করেছে দেখেন কত সুন্দর সুতা দিয়ে ওরা লক করে দিয়েছে এই যে দেখা যাচ্ছে কি দেখে নেন হ্যাঁ সো এগুলোর কিন্তু ফিনিশিং খুবই ভালো লাইক খুবই 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 ভালো এটা আপনার কিচ্ছু হবে না অনেক সুন্দর থাকবে ড্রেসটা মাত্র 2100 টাকা এই ড্রেসটা অস্বাভাবিক রিজনেবল হ্যাঁ আর এটা ব্যাক সাইড তো দেখে আমি এই ড্রেসটা প্রেমেই পড়ে গিয়েছি ওকে প্রত্যেকটা পার্ট দেখে আমি সেপারেটভাবে প্রেমে পড়েছি এত সুন্দর আর এতটা নাইস হ্যাঁ অনেক 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 নাইস আর অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র 2100 জর্জেটের 4 পিসের ড্রেস ঠিক আছে আর এটার যে প্রিন্টগুলো কিন্তু অনেক নাইস লাইক অনেক 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 নাইস অনেক নিখুঁত একটা প্রিন্ট করা ঠিক আছে অনেক নিখুঁত প্রিন্ট করা আছে ইয়েস আপু মাত্র পার্সেল পেলাম আচ্ছা যাক মাশাল্লাহ খুবই ভালো হোপফুলি আপনার কাছে খুবই ভালো লেগেছে আমাদের ড্রেসটা হ্যাঁ লং কত এটা লং 50+ আছে ঠিক আছে 50+ আছে লং এটা হচ্ছে কি এটার ওড়নাটা জার্মান শিফন ফেব্রিক্সের উপরে ফুল ওড়নাটা কিন্তু প্রিন্ট করা আছে চারপাশে হচ্ছে গিয়ে আরিওয়ার্ক দেওয়া আছে এই যে দুই যে বর্ডার আছে আঁচল আছে সরি আঁচল না দুইটা যে মানে যে পাড়ের মতো আছে পাড়ের মধ্যে মোটা করে বেশ চওড়া করে আরিওয়ার্ক দেওয়া আছে আর আপনার স্লিভটাও কিন্তু এই যে জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে আরিওয়ার্ক করা আছে ওকে সো আমি এটা জাস্ট একটু হালকা করে ওভারভিউ করে দিলাম আমি ফার্স্টে একদম ইন ডিটেইলে দেখিয়েছি আপনারা প্রথমের অংশটা দেখে নিতে পারেন শেয়ার করে রেখে দিতে পারেন এটা হচ্ছে কি এটার ওড়নাটা একদম ফুললি প্রিন্ট করা আছে একদম টোটালটাই দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে বিশাল বড় একটা ওড়না দেওয়া আছে ড্রেসের সাথে এইটা কিন্তু অরিজিনাল আনসারা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2100 টাকা এটা হচ্ছে এটার স্যান্টুনের প্যান্ট আর ইনারে কাপড়টা এটা কটন বেসড হ্যাঁ কটন বেসড স্যান্টুন ওড়নার পার্টটা কি ভেলভেট না আপু এটা হচ্ছে টোটাল ওড়নাটাই জার্মান শিফনের ফেব্রিক্স ঠিক আছে জার্মান শিফনের ফেব্রিক্স এটার ওড়নাটা আর এই যে এই হচ্ছে গিয়ে আপনার পুরো ওড়নাটাই শিফনের মধ্যে প্রিন্ট করা দুই সাইডে হচ্ছে গিয়ে আরিওয়ার্ক করা ঠিক আছে এটা আরিওয়ার্ক করা এটা ভেলভেট না হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার আরিওয়ার্কটা সো ঠিক আছে আমি এটা দেখিয়ে দিলাম এখন আমি আনজারার আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এই যে এই ড্রেসটা এটা হচ্ছে আনজারার আমি কিছুদিন আগে একটা ক্যাটালগ দেখিয়েছিলাম ওই ক্যাটালগের একটা ড্রেস পিঙ্ক কালারের এই ড্রেসটা এই ড্রেসটাও ফুললি ডিজিটাল প্রিন্ট করা নেকের মধ্যে হ্যান্ডওয়ার্ক করা আছে জর্জেটের উপরে খুব সুন্দর একটা ড্রেস এছাড়া আপনার ফুল ড্রেস কিন্তু পিঙ্কের উপরে ডিজিটাল প্রিন্ট করাই আছে ঠিক আছে ফুল ড্রেসটা পিঙ্কের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে এছাড়া আপনার ব্যাক সাইডটাও সুন্দর করে জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন আপু একটা জানো ড্রেস পেয়েছে রিভিউ দিল
থ্যাংকস আপু, তুমি এত সুন্দর করে কথা বলো। আচ্ছা, আই ওয়ান্ট দিস ড্রেস। ওকে আপু, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে গিয়ে আমারটা যদি চান সেক্ষেত্রে জাস্ট হামিং বার্ড লিখেও যদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজে মেসেজে পাঠিয়ে দেন, আপনার অর্ডার হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে এটার স্লিপটা, যেটা নাকি আপনার কি বলে ওটাকে ডিজিটাল প্রিন্ট করা আছে জর্জেটের মধ্যে, কেমন জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে। আর এটা হচ্ছে কি এটার সুন্দর ওড়নাটা, এই যে ওকে শিফনের মধ্যে ফুললি প্রিন্ট করা একটা ওড়না, প্রাইস হচ্ছে গিয়ে 2300 করে, এটার প্রাইস 2300 টাকা। সো যাদের কাছে এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই। এটা হচ্ছে স্যান্টুনে ইনার আর প্যান্টের কাপড়। ওকে, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, আমাদের স্টাইলেকো পেজে মেসেজে দিবেন, আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2300 টাকা, এটাই লাস্ট ওয়ান না? হ্যাঁ, সো আমি আজকে আরেকটা ড্রেস দেখাবো, ওইটাই লাস্ট ওয়ান। ওকে, এই যে এটাও আপনার আনজারার একটা কালেকশন। ওকে, আনজারার একটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে অলিভ গ্রিনের মধ্যে। হ্যাঁ, এই ড্রেসটা অলিভ গ্রিনের মধ্যে। আর কোনো সমস্যা নেই আপু, আপনি রিপ্লাই পাবেন, আপনি হচ্ছে গিয়ে জাস্ট একবার মেসেজ করে রাখেন, আপনি রিপ্লাই পাবেন। হ্যাঁ, আচ্ছা, প্লিজ কেউ বলো কি বলবে আপু, হামিং বার্ডের প্রাইস কত? মাত্র 2100 টাকা, ঠিক আছে, হামিং বার্ডের প্রাইস অনলি 2100, অনেক রিজনেবল তাই না? খুবই রিজনেবল। এই যে এটা হচ্ছে গিয়ে নেক্সট আনজারার আরেকটা ড্রেস দেখাচ্ছি অলিভ গ্রিনের মধ্যে। নেকটা হচ্ছে খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে, এছাড়া আপনার পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা আছে, নিচেও হ্যান্ডওয়ার্কের কিছু কাজ আছে। ওকে, ডিজিটাল প্রিন্ট করা আর হচ্ছে গিয়ে হ্যান্ডওয়ার্কের ওয়ার্ক করা। এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে আপনার স্লিভটা ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, আমি যেটা পরেছি এটার স্লিভে কিন্তু আবার আপনার আরি ওয়ার্কও আছে, কেমন, কিন্তু এগুলোর স্লিভে কিন্তু আরি ওয়ার্ক নেই, এটার মধ্যে জাস্ট ডিজিটাল প্রিন্ট করা আছে। প্রাইস, এটার প্রাইস হচ্ছে 2300। ওকে, আমি যেটা পরেছি হামিং বার্ড সেটার প্রাইস হচ্ছে গিয়ে 2100 করে। আপু, কালারটা কি সেম, কোনটার কালার আপু? আপু, ল্যাভেন্ডার কালারের ড্রেসটা নিব, ইনবক্স করেছি। ওকে আপু, পাবেন। বডি এগুলোর মোটামুটি 60 ইঞ্চ করে বডি আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এটার শিফনের প্রিন্টেড ওড়নাটা। সো এইটা যাদের কাছে ভালো লেগেছে স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে এটার প্যান্ট আর ইনারে কাপড় সবই 4 পিস, ঠিক আছে, এগুলো সবই 4 পিসের ড্রেস, কেমন। আচ্ছা, কিউটি আপু, কিউটি কিউটি লাগছে, আচ্ছা তাই, থ্যাংক ইউ। আচ্ছা, কালার আছে হামিং বার্ডের? না আপু, এটা নামই তো হামিং বার্ড দিয়েছি, কারণ হচ্ছে এটা গ্রিন স্পেশাল। ওকে, সো এই জন্য এটা নাম হামিং বার্ড দেওয়া হয়েছে, অনেক আনকমন একটা কালারের মধ্যে, খুবই সুন্দর একটা ড্রেস। আমি মোটামুটি বললামই তো যে আমি এরকম কালারের ড্রেস এর আগে পরি নাই লাইভের মধ্যে, আমি যে এত লাইভ করি বা এত কালারের ড্রেস পরেছি, মাশাল্লাহ এই কালারটা আমি পাইনি, খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে। ওকে, হামিং বার্ড এটা নাম দেওয়া হয়েছে, লেন্থ হচ্ছে 50+ আছে। ওকে, সো এটা যাদের কাছে ভালো লেগেছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকোর মেসেজে পাঠালেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। মেঘরানী, তাজের স্কারলেট সিল্ক, দুইটা ড্রেস কি আছে, আপনারা ইনবক্স করে দেন, ঠিক আছে। ওগুলো থাকলেও খুব কম পিস আছে, তাজ ল্যাভেন্ডার সিল্ক, তাজ স্কারলেট সিল্ক, এগুলো থাকলেও খুব কম আছে, আর মেঘরানী মোস্ট প্রবলি নেই। ওকে, সো যাই হোক, আপনারা ইনবক্স করে দিতে পারেন। হ্যাঁ আপু, নিউ ড্রেস কালেকশন দেখাবো, আমি আজকে দেখিয়েছি। ওকে, আমি আজকে নিউ কালেকশন দেখিয়েছি, আর আমি যেটা পরেছি এটাও আমাদের নতুন স্টকে আসছে, নতুন কালেকশন। রেড দেখান। হ্যাঁ, আমি আজকে একটা রেড সিল্ক দেখিয়েছি, আপনি লাইভটা শেয়ার করে রাখতে পারেন, ফায়ারফ্লাই রিস্টক করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এই টাইপের কালেকশন আপনাদের আরও দেখিয়ে দিব। আপু, তোমার তোমার শপে যাচ্ছি। ওকে আপু, যান, সমস্যা নেই, কিন্তু এই ড্রেসগুলো আপনারা 7:30টার পর থেকে পাবেন, ঠিক আছে, আমাদের শোরুমে 7:30টার পর থেকে পাবেন, আমাদের একটু স্কেজুলে গণ্ডগোল হয়ে গিয়েছে। ওকে, এই জন্য আজকে সকাল সকাল পাঠাতে পারিনি। তো যাই হোক, আপনারা মনে করবেন যে আমি আজকে বেশি ঘুমিয়েছি, ওকে, এই জন্য আজকে আমি সকাল সকাল ড্রেসগুলো পাঠাতে পারিনি। তো সমস্যা নেই, আপনারা পাবেন আজকে 7:30টার পর থেকে, এই কালেকশনগুলো শোরুমে পেয়ে যাবেন, কেমন। ওকে আপু, তোমার লিপস্টিক নিব, আচ্ছা ঠিক আছে, ওটা তো আমার কাছে নেই, আপনার একটু খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজে নিতে হবে। আচ্ছা, বেনারসি ওড়না নেই? হ্যাঁ, আমি বেনারসি ওড়নার কালেকশন ইনশাল্লাহ সামনে দেখাবো, আমাদের আসবে অনেক কালেকশন। ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ, হোপফুলি আমার লাইভটা আপনাদের কাছে আজকে খুবই ভালো লেগেছে, কারণ আমি আজকে অনেক ভ্যারাইটিস কালেকশন দেখিয়েছি, অনেক টাইপের কালেকশন দেখিয়েছি। সো হোপফুলি আপনারা সবাই খুব এনজয় করেছেন। আপু, আমি অর্ডার করেছিলাম, এখনও ফোন পেলাম না, লিখেছে তানজিলা
হায়াত সুমি আপু, কোনো সমস্যা নেই আপু, আপনি ইনবক্স করে দেন, পেয়ে যাবেন, ঠিক আছে? যদি ড্রেসটা অ্যাভেলেবেল থাকে আপনি অবশ্যই ফোন পাবেন। তুমি এত সুন্দর কেন? আচ্ছা লিখেছে মৌমিতা খাতুন আপু, থ্যাংক ইউ আপু। স্কারলেট সিল্ক আছে তো দিচ্ছে না কেন আপু? আচ্ছা আপনি ইনবক্স করে দেন, হ্যাঁ ইনবক্স করে দেন। আমাদের কাছে স্কারলেট সিল্কটা আসলে লিমিটেড স্টক আছে, সো আপনার ইনবক্স করতে হবে, কেমন? আচ্ছা মারমেইড রিস্টক করো, ওকে আপু, ওকে। আনজারা বেনারসি আর আনবেন না? হ্যাঁ যদি আনা হয় অবশ্যই আমাদের পেজের মধ্যে আপডেট করা হবে, ঠিক আছে? সো ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ আপনারা আনজারার এই সুন্দর ড্রেসটা পছন্দ হলে নিয়ে নিয়ে, বা অন্য যেগুলো দেখিয়েছি ওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অর্ডারগুলো তাড়াতাড়ি প্লেস করে দিয়ে জাস্ট একবার মেসেজ করে রেখেন, বারবার মেসেজ করেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে অর্ডার মিস হয়ে যাওয়ার অনেক চান্স থাকে, ওকে? সো আমি চলে যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ওকে? আমার জন্য অনেক অনেক দোয়া করেন, ওকে? যেন আমি আপনাদের আর কি বলা যায় আপনাদের জন্য আর নেক্সট লাইফগুলোতে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আনতে পারি, অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করতে পারি, ঠিক আছে? সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।